আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। দখল হয়ে যাওয়া আউটার স্টেডিয়ামের সামনে সকালে মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। খেলার মাঠে বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন তারা। নগরীর আউটার স্টেডিয়ামের এই মাঠে খেলেই উত্থান জাতীয় ক্রিকেট তারকা আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, তামিম ইকবাল, নাফিস ইকবাল সহ অনেকের। অথচ গেল কয়েক বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মাঠটি। গর্তে ভরা মাঠটি এখন অঘোষিত ট্রাক ও রিক্সা স্ট্যান্ড। এক পাশে নির্মিত হয়েছে সুইমিং পুল, আরেক পাশে মুক্তমঞ্চ, বন্ধ ক্রিকেটার ও ক্লাবের প্রশিক্ষণ। অনেকগুলো পিচ ছিল স্পাইন একাডেমি, তারপর আরও অনেক একাডেমি, কিন্তু এখন পিচগুলো প্রায় অনেকটা নষ্ট হয়ে গেছে। ওইদিকে তার প্র্যাকটিস করা যাচ্ছে না ময়লা আবর্জনায়, তো আমরা এক কোণার মধ্যে করতেছি। ব্যাপক সমালোচনা অপেক্ষা করে 2019 সালে আউটার স্টেডিয়ামের একাংশে সুইমিং পুল নির্মাণ করায় মাঠ সংকুচিত এবং খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ অনেকের। এখানে সবুজনের নামে বিভিন্ন রকম চায়ের দোকান, টং দোকান সহ বিভিন্ন রকম গাড়ি পার্কিংয়ের স্পট করে দেওয়া হয়েছে। একটি কুচুকরি মহলের হীন রাজনৈতিক স্বার্থ পরিতার্থ করার জন্য এই মাঠকে আজ আমরা দেখছি পরিত্যক্ত। এই মাঠ সহ চট্টগ্রাম মহানগরীর সব মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা এবং মাঠ ঘিরে বাণিজ্য বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছে মহানগর ছাত্রলীগ। আউটার স্টেডিয়ামের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেন নেতাকর্মীরা। খেলার মাঠের অভাবে কিছু তরুণেরা হয়ে উঠছে ইফতিজার। আমরা এই চট্টগ্রামের তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আমরা চাই চট্টগ্রামের সকল ক্রীড়া, সকল খেলার মাঠ উন্মুক্ত করে দেওয়া হোক। চট্টগ্রামের খেলার মাঠগুলোকে বাণিজ্যকরণ করা হয়েছে পরিকল্পিতভাবে, ব্যবসা বাণিজ্য করার জন্য, অর্থবিত্ত নিজের আখের গোছানোর জন্য। 2017 সালের 19 এপ্রিল আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ বিরোধী আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। শাকসবজি আর ডালের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দামও। বিশেষ করে কাঁচামরিচ এখন নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও স্থিতিশীল হচ্ছে না বাজার, ফলে স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। কোরবানি ঈদের পর থেকে চট্টগ্রামের কাঁচাবাজার চড়া। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। টমেটোর কেজি 120 টাকা আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকায়। এমনকি আলুর দামও বেড়ে দাঁড়িয়েছে 35 টাকায়। ক্রয় ক্ষমতার কিনার বাইরে এখন। মনে করেন আগে যে সবজি 30-40 টাকা ছিল, এই সবজি এখন 50-60 টাকা 70 টাকার উপরে। নর্থ বেঙ্গলে অ্যাভেলেবেল পানি এখন, বন্যা, বন্যার কারণে মরিচের দাম একটু বাড়তে, আলুর দামটা একটু বেশি, ছড়া দাম আলু 35 টাকা কেজি। পাবলিকে আগে কিন্তু আলু 5 কেজি 10 কেজি, যখন আলু কিনে আধা কেজি 1 কেজি। একই অবস্থা মশলার বাজারেও। হঠাৎ করেই কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 42 টাকায়, আদার দাম 220 টাকা। এ সপ্তাহে প্রতি লিটারে 5 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। চালের দাম বেড়েছে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা। পেঁয়াজের দাম বাড়ছে এই সপ্তাহে প্রতি কেজি 10 টাকা, প্রতি পার কেজিতে 10 টাকা আছে। খাতুন অনুযায়ী বিক্রি হয়েছে এখন 42 টাকা প্রতি কেজি। তেলের মধ্যে প্রতি লিটারে এখন 5 টাকা করে, গতকাল থেকে আমাদেরকে ওই কোম্পানি অকাল বিভিন্ন কোম্পানি বলে গেছে 5 টাকা করে পার লিটারে বাড়তি। কিছুটা স্বস্তি মাছের বাজারে। ইলিশের ভরা মৌসুম, বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে 700 থেকে 800 টাকা কেজিতে। সামুদ্রিক মাছের সরবরাহও পর্যাপ্ত, দামও কমেছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা। তবে মাংসের বাজার খানিকটা চড়া, কেজিতে 5 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 টাকায়। মুরগির দাম আগে ছিল 120 টাকা, আজকে 25 টাকা হয়েছে, 5 টাকা বাড়ছে। 200 মুরগি 420 থেকে 430 টাকা বেশি। পশুর ইলিশ বললে আমি বলি, যেটা চাঁদপুর নোয়াহালির মা, এটা আগে 1200 টাকা আসলে এখন 700 টাকা হয়েছে, কেজি প্রতি 500 টাকা কমছে। অনেক বেশি আছে ইলিশ, তো সবাই খাইতে পারবে, একটু মনে হয় কমলে সবাই খাইতে পারত। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার একটু নারায়ণগঞ্জের মসজিদের অগ্নিকাণ্ডের খবর আপনাদেরকে জানাবো। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ 17 জনের প্রাণ গেছে এখনও পর্যন্ত। তাদের মধ্যে 2 জনের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে কুমিল্লাতে, আর অন্যান্যের লাশ একে একে নেওয়া হচ্ছে সবুজবাগ মাঠে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। স্মিথ, আপনার কাছে একটু জানতে চাই, নিহতদের দাফনের প্রস্তুতি বা দাফন কার্য সম্পর্কে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে, আর সার্বিকভাবে সেখানকার পরিবেশ কেমন?
আমি আমার পেছনের দৃশ্যটি যদি দেখা যায়, যেখানে কুদ্দুস ব্যাপারী নামের একজনের মৃতদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে, সেই মৃতদেহটি এখন জানাজার প্রস্তুতি চলছে। স্থানীয় লোকজন অর্থাৎ সবুজবাগ মাঠে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে, তার মধ্যে দুইজনের মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে। তার একজনের নাম হচ্ছে হুমায়ুন কবির, আরেকজনের নাম হচ্ছে কুদ্দুস ব্যাপারী, যার জানাজার ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা তার জানাজার ছবি আমরা যদি দেখাতে পারছি, সবাই কিন্তু ইতিমধ্যেই জানাজার লাইনে দাঁড়িয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তার জানাজা হবে। প্রথম এই লাশটি কিন্তু এসেছিল, তারপরে কিন্তু এখানে এসেছিলেন হুমায়ুন কবির এবং সোহেল এবং সাব্বির, যে দুইজন জুবাইর এবং সাব্বির, সেই দুজনের লাশ কিন্তু এসেছে। সেই দুজনের লাশও কিন্তু ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে, তারা স্বজনরা নিয়ে গেছেন এবং হুমায়ুন কবিরের লাশও তার স্বজনরা নিয়ে গেছেন। এই পরিস্থিতিতে কিন্তু আপনি দেখছেন যে পুরো এলাকাটি কিন্তু একটি শোকের ছায়ায় নেমে এসেছে। এখানকার সকলের চোখেই কিন্তু কিছুটা শোকাহত, তারা বলছেন যে কখনো এত বড় একটি ঘটনা এই এলাকায় হবে তারা কখনো ভাবেননি, যে কারণে তারা সবাই কিন্তু মর্মাহত। ইতিমধ্যেই এই অঞ্চলের মানুষের একটি দাবি উঠেছে যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতি সেটি কিন্তু সুস্পষ্টভাবে উঠেছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের ডিজি সাব্বির হোসেন কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করেছিলেন, তিনি সে বলেছেন যে তিতাস গ্যাসের নির্গত গ্যাস থেকেই স্পার্ক হয়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেখানে বিস্ফোরণ ঘটে কিন্তু এতগুলো মানুষের প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, বার্ন ইউনিট থেকে কিন্তু 17 জনের মরদেহ মারা গেছেন এবং তার মধ্যে 15 জনের মরদেহ কিন্তু নারায়ণগঞ্জে নিয়ে আসার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে, 2 জনের মরদেহ কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন তাদের মরদেহগুলো সৎকার করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে আছেন এবং তারা স্থানীয়ভাবে লাশ দাফন কাফনের জন্য সরকারিভাবে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি জন্য 20,000 টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। একই সাথে স্থানীয় একটি শিল্পগোষ্ঠীর মালিক, যার নাম মাসুদুর রহমান, মডেলটি গ্রুপের মালিক, তিনি প্রত্যেক মৃতদেহের জন্য 50,000 টাকা করে এবং যারা আহত আছেন তাদের 30,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেটির একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। স্মিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সত্যি এক বেদনাবিধুর পরিবেশ নারায়ণগঞ্জ। আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। মহানগর শ্রমিক লীগের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর নগর উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিকদের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন। সভায় মহানগর শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম, সৈয়দ রাশেদ সোলাইমান, নূর মোহাম্মদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামে গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 61 জন, মারা গেছেন আরও 1 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গেল 24 ঘণ্টায় চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের 1টি ল্যাবে 1037টি নমুনা পরীক্ষায় 61 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রামে এখনও পর্যন্ত মোট 82,855 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 17,423 জন পজিটিভ। গত 24 ঘণ্টায় 1 জন সহ এখনও পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 274 জনের। ভাসানচর আবাসিক প্রকল্প পরিদর্শনে গেছে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার। তিনি জানিয়েছেন, সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে রওনা দেন তারা। রয়েছেন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ও মসজিদের ইমাম। আগামী 3 দিন আবাসন প্রকল্পটি ঘুরে দেখবেন তারা। পরিদর্শন শেষে 8 সেপ্টেম্বর উখিয়া ক্যাম্পে ফিরে যাওয়ার কথা রয়েছে। মূলত ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে কিনা তা দেখতে গেছে এই দলটি। বর্তমানে 300+ রোহিঙ্গা ভাসানচরে বসবাস করছে। রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো পুণ্যের কাজ। যারা রক্ত দেন তারা মানবতার সেবক। চট্টগ্রাম ভিত্তিক রক্তদাতা সংগঠন মিনহাজ ব্লাড ফাউন্ডেশনের কক্সবাজার শাখা উপলক্ষে গঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল। রক্তদানের উপকারিতা তুলে ধরে সবাইকে এই কাজে উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য। এ সময় ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও উদ্যোক্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কোতোয়ালি থানায় চালু হয়েছে হ্যালো অ্যাম্বুলেন্স সার্ভিস। সকালে এই সেবা চালুর পাশাপাশি ও থানার সুসজ্জিত গেইটের উদ্বোধন করেন সদ্য বদলি হওয়া সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, সিএমপিতে থাকাকালীন 2 বছরে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের নেতিবাচক ধারণাটা পাল্টে গেছে। অনেক মানবিক কাজ করেছে পুলিশ, এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আগামীকাল রোববার সিএমপি থেকে বিদায় নেবেন কমিশনার। চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিট টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। নগরীর বাকলিয়ার তুলাতলি এলাকায় সকাল 10টা থেকে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যাত্রীরাও। শ্রমিকদের দাবি, গেল 3 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না কারখানার 1200 শ্রমিক, ফলে বেশ কষ্টে আছেন তারা। ক্ষুব্ধ শ্রমিকরা বিজিএমইএ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। রাঙামাটিতে সমাবেশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ সময় সমাবেশের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বক্তারা। তারা দাবি জানান, জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।